প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গার্মেন্ট কারখানায় আর যেন আগুন না লাগে সেজন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। স্মার্ট ফ্যাশন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সহায়তা চেক দেওয়ার সময় তিনি একথা বলেন। পাঁচটি পরিবারকে 12 লাখ টাকা করে চেক দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, এই টাকায় তাদের সঞ্চয়পত্র কেনার পরামর্শ দেন তিনি। অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আগামীতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ এবং প্রতিকারে ব্যবস্থা নিচ্ছে সরকার। আমরা সব রকম পদক্ষেপ নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সিভিল ডিফেন্সকে আমরা অনেক স্ট্রেংথেন করছি, আগে এটা ছিল না, কাজে আগামীতে এই বিষয়গুলি আরও আমরা নজর করব। সেটা সব রকম আধুনিক সুযোগ সুবিধা রেখে আমরা করছি। আর বেতন আমরা অন্য দেশের থেকে বেশি, ইন্দোনেশিয়া 60% বাড়াইছে, বাট আমরা 82% বাড়াইছি, কাজ সেদিক দিয়ে আমরা একটু বেশি বাড়াইছি, এটা আমাদের বলতে হবে।